হ্যালো বন্ধুরা, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তো তোমাদের স্কিনও আশা করি সব ঠিকঠাক আছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু সবাইকে উত্তর দিয়ে থাকি। ম্যাক্সিমাম যেটুকু সময় পাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সব প্রবলেমে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ভিডিও আনবো যেটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য, তাহলে তোমরা সরাসরি কিন্তু জানতে পারবে যে তোমরা প্রশ্নগুলো করলে আমি উত্তরগুলো দিচ্ছি। তো কী প্রবলেমগুলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু একদিন সময় করে তোমাদের সঙ্গে আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো ফার্স্ট আমি আজকে যেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব সেটা হলো কুনুই, ঘাড়, তো এখানে ঠোঁটের নিচে, তো এইগুলো যে কালো স্পট পড়ে যায় ম্যাক্সিমাম মেয়েদের, আর গরমে তো খুব খুব বেশি আমাদের গলায় ঘাড়ে কিন্তু কালো দাগ ছোপ পড়ে যায়। তো এটা কিভাবে তোমরা রিমুভ করবে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব। তো রেমেডিটা শেয়ার করার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই, যে এই যে ঘাড়ে, থুতনুতে বা যে কুনুয়ে, হাতে এখানে যে কালো স্পট পড়ে যায়, পুরো কালো অনেকের দাগ পড়ে যায়, আমি অনেকেরই মেয়েদের দেখেছি, তো সেটা দেখতে ভীষণ খারাপ লাগে। আমার কাছে তো ভীষণ খারাপ লাগে, কারণ একটা কালো স্পট যদি পড়ে থাকে গলায় বা থুতনিতে, আমাদের মানে স্কিনটাই টোটাল আনইভেন লাগে, স্কিনটা টোটালি মানে ম্যারমেরে ভাব লাগে, মানে ভালো লাগে না দেখতে। সেটা তোমরা কীভাবে ঠিক করবে সম্পূর্ণ ঘরোয়া রেমেডিভাবে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এটা ইউজ করো, তোমাদের স্কিন ভীষণ ভীষণ চটজলদি ওই জায়গাটাকে কিন্তু ক্লিয়ার করবে এবং স্কিনটা কিন্তু আস্তে আস্তে মানে হেলদি হতে থাকবে, ভালো হতে থাকবে। তো তোমরা অবশ্যই রেমেডিটা ইউজ করে দেখো। আর দেখো আমি রেমেডিটা তৈরি করেছি, ঠিক ভীষণ ভীষণ ভালো। দেখো আমি এখানে ইউজ করেছি অনেকটাই, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা যদি তোমরা ব্যবহার করো, এটা ব্যবহার করলে কি হবে, তোমাদের স্কিন অনেকটা হেলদি হবে, স্কিনে যেখানে ডার্ক স্ট্রোক আছে সেটাও রিমুভ হবে এবং যে গলায় ঘাড়ে কালচে ভাব আছে সেটাও কিন্তু তোমাদের রিমুভ হয়ে যাবে। তো আরেকটা কথা আমি বলে দিই, যে এই যে ঘাড়ে গলায় শুধু রেমেডি ইউজ করলে হবে না, রেমেডির আগে অবশ্যই কিন্তু একটা স্কিন কেয়ার মেনটেন করতে হবে, যার ফলে তোমাদের ঘাড়ে, কুনুয়ে, থুতনিতে যাতে দাগ ছোপগুলো না পড়ে। তার জন্য তোমরা প্রতিদিন বডি ওয়াশ করতে পারো, সপ্তাহে 4-5 দিন বডি ওয়াশ করতে পারো, বা ভালো ক্ষার মুক্ত সাবান ইউজ করতে হবে, যাতে যেই সাবানে ক্ষার নেই সেরকম সাবান ইউজ করতে পারো, বা ভালো বডি ওয়াশ ইউজ করতে পারো। জায়গাটা তোমরা ভালোভাবে ধুয়ে নিলে, স্নান করার সময় পরিষ্কার হয়ে গেল, তারপরে কি করবে তোমরা হালকা স্ক্রাব করে নেবে, এভাবে অল্প একটু স্ক্রাব নিয়ে স্ক্রাব করে নেবে, স্ক্রাব করে ধুয়ে ফেললে তারপরে তোমরা রেমেডিটি অবশ্যই ইউজ করো। এইভাবে যদি তোমরা ইউজ করো সপ্তাহে 4-5 দিন বা এভরিডে ইউজ করতে পারো, কিন্তু বন্ধুরা এভরিডে বডি ওয়াশ করতে পারো বা সাবান মাখতে পারো গায়ে, কিন্তু স্ক্রাবিং করবে না, স্ক্রাবিং সপ্তাহে 2 দিন ইউজ করবে। তাও তা দেখো বন্ধুরা, তোমরা এইভাবে ইউজ করে দেখো, তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের 7 দিন, জাস্ট সব 1 সপ্তাহের মধ্যে তোমরা এই ঘাড়ের কালো দাগ পুরোটা তো উঠে যাবে না, কারণ যাদের খুব গাঢ় তাদের উঠতে একটু সময় লাগবে, কিন্তু যাদের হালকা তারা 1 সপ্তাহের মধ্যে বেস্ট রেজাল্ট পাবে, অনেকটাই উঠে যাবে। তোমাদের স্কিনের সঙ্গে ঘাড় যদি ফ্রেশ থাকে তোমাদের দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে, আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তোমরা অবশ্যই এটা ইউজ করো বন্ধুরা। আজকে যে রেমেডিটি শেয়ার করছি ভীষণ ভীষণ এফেক্টিভ তোমাদের কোনোই ঘাড়ের কালচে দাগ তোলার জন্য। তো চলো বন্ধুরা রেমেডিটি শেয়ার করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমি হাফ অল্প একটু টমেটো নিয়ে আমি এটা কিন্তু পেস্ট করে নেব। তোমরা চাইলে এর থেকে বেশিও টমেটো ইউজ করতে পারো, টমেটো কিন্তু আমাদের ত্বকের যে কোনো দাগ ছোপ তুলতে তাড়াতাড়ি কাজ দেয়। যেমন ঘাড়ের কালো দাগ বা মুখের কালো দাগ বা থুতনুর কালো দাগ, এগুলো কিন্তু তুলে দিতে চটজলদি কাজ করে, তার সঙ্গে কিন্তু সানট্যান তুলে দিতেও কাজ করে। এই টমেটোর মধ্যে, কারণ টমেটোতে ভিটামিন সি থাকে বন্ধুরা প্রচুর পরিমাণে, এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু পিওর অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে সেই গাছ থেকে কেটে নিয়ে অবশ্যই ইউজ করো, খুব ভালো পিওর অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে কিন্তু বন্ধুরা ন্যাচারাল ভিটামিন ই থাকে, সেই ভিটামিন ইর ফলে আমাদের দাগ ছোপ দূর করে, চেহারা ফর্সা করে তোলে এবং স্কিন খুব তাড়াতাড়ি কিন্তু ময়লাটাও রিমুভ করতে সাহায্য করে। এবার আমি নিয়ে নেবো 1 চামচ থেকে বা 2 চামচ মতো বেসন, ছোটো চামচে, তোমাদের হাতের কাছে 1 চামচ বেসন নিলেই হবে। তো বেসন আমাদের রান্নাঘরে কিন্তু থেকে থাকে, বা না থাকলে তোমরা স্কিন কেয়ারের জন্য অল্প একটু কিনে আনতে পারো। বেসন কী করে, আমাদের চেহারার ওই যে গলার যে ময়লা জমে জমেই তো আমাদের ওরম কালো দাগ হয় বা বিভিন্ন কারণে হতে পারে অনেকের, তো দেখো বিশেষ করে ময়লা, সানট্যান, সূর্যের দাগ পড়েই কিন্তু হয়।
তো এবার আমি বেসন দেওয়ার পরে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে কাঁচা দুধ ইউজ করছি, তোমরা জ্বালানো দুধ ইউজ করতে পারো বা দুধের অল্টারনেটিভ টক দই ইউজ করতে পারো। তো দেখো আমি দুধ দিয়ে দিলাম, দুধে কি হবে আমাদের ওই জায়গাটা ফর্সা করবে, জায়গাটা উজ্জ্বল করবে, চকচকে করে তুলবে। তো তাই আমি মিল্ক কী করে তাড়াতাড়ি কিন্তু দাগ তুলতে ভীষণ কার্যকারী, তোমরা ব্যবহার করে দেখো, না ব্যবহার করলে তো বুঝবে না, আগে ব্যবহারটা করে দেখো। তো দেখো বন্ধুরা ভালোভাবে আমি মিক্স করে নেব, পেস্টটা স্মুথ পেস্ট করতে হবে। তো আমার মিক্স হয়ে গেছে, এবার তোমরা এটা গলায় লাগিয়ে নেবে। লাগিয়ে নাও বন্ধুরা, তিন চার দিনের মধ্যেই তোমরা তফাৎ দেখতে পারবে, ঘাড় তোমাদের কতটা দাগ উঠে, ফর্সা গ্লোয়িং ত্বকের মতোই কিন্তু হয়ে উঠবে। তো ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।